প্রাচীনতম ঐতিহ্য বিশ্বকর্মা পুজোর ঘুড়ি। সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় উত্তর কলকাতা জয়হিন্দ বাহিনীর সহযোগিতায় এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনী তত্ত্বাবধানে দীপক বাহাদুরের উদ্যোগে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে ঘুড়ি প্রদান করা হল। এদিন এই কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং, উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক বাবু মান্না, উত্তর কলকাতা জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি কমলেশ গাঙ্গুলী সহ অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। দীপক বাহাদুরের ইহান উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।